এসারেন নামাজের পর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমার একজন মেহমান আছে কেউ আসো নাকি আমার মেহমানকে বাড়ি নেবে মেহমানদারি করাবে আল্লাহর হাবিবের ঘোষণা প্রমাণ করছে উনার ঘরে সেদিন খাবার ছিল না কারণ নেক আমলের ক্ষেত্রে বিশ্বনবীর চেয়ে অগ্রগামী কেউ নাই আজকে তিনি মেহমানকে নিজের ঘরে খাবার থাকলে অন্যের ঘরে পাঠাবেন কল্পনাটি অসম্ভব ঘোষণাই প্রমাণ করে ঘরে খাবার নেই রাম চুপ করে আসে কেউ হাত তোলা দেয় না হজরতল হাত তোলা দিলেন আপনার মেহমানকে আমি আমার ঘরে নিতে চাই আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন যাও যাও মেহমানদারি করাও বাড়িতে গেলেন স্ত্রীর নাম ছিল উম্মু সুলাইম হজরত নসর আল্লাহ তালান হুরমা মা লেখের কালের পরে ওম্মু সুলাইম আবু তালাহাকে বিয়ে করেছেন স্ত্রীকে কাছে ডেকে বলে রাসুলের মেহমান করে এনেছি আমি দেখলাম কেউ হাত তোলা দেয় না আমার রাসুল লজ্জা পাবে বেটা হতে পারে না তাই আমিও জানি না গড়ে খাবার আছে কি না কিন্তু মেহমান তো নিয়েই এসেছি ও সুলাইম জবাব দেয় প্রিয় স্বামী গড়ে তো খাবার নেই আজকের সিদ্ধান্ত ছিল আপনি আমি দুইজন উপোস করব সামান্য খাবার গড়ে আছে বাচ্চারা খেয়ে ঘুমাবে স্বামী জবাব দেন বাচ্চাদেরকে না খাইয়ে গুম পাড়িয়ে দাও সবটা মেহমানকে খাইয়ে দেই বুদ্ধিমতী স্ত্রী বললেন খাইতে বসলে মেহমান যদি বলে আপনিও খান দুজনে ভাগ করে খেলে তো মেহমানের পেট পুরবে না তখন কি হবে আবু তলহা বলে মেহমানের খাবার প্লেটের সবটুকু হাতে দরাইয়া দিয়া অনুমতি নিয়া বাতিটা নিবাইয়া দেব। বাতি নিবাইয়া আমি বলবা আমার প্লেট দেও গো দেও তখন খালি প্লেট হাতে দরাইয়া দিও মেহমান বুঝবেই না স্বামী স্ত্রী পরিকল্পনা মোতাবেক মেহমানকে সবটা খাবার খাইয়ে দিয়ে স্ত্রী উপাস স্বামী উপোস বাচ্চা উপোস পুরা পরিবার না খায়া ঘুমাচ্ছে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য বিশ্বনবীর কাছে যখন মসজিদে নববীতে হজরত আবু হাজির হলেন রসুল বলে ও আবু তালহা গত রাতে তোমাদের আচরণ দেখেছে আমার আল্লাহ হাসি দিয়েছে আলা কুমার তোমাদের স্বামী স্ত্রীর কারণে আল্লাহ হাসি দিয়েছে আমি জানি না কি আচরণ তোমরা করেছো মেহমানের সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাহ নাজিল করেছেন এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা নিজের ক্ষুধা থাকার পরেও অন্যকে প্রাধান্য দিতে শিখে গেছে এখন আর তারা জুলুম করে না এখন আর চুরি করে না এখন আর ডাকাতি করে না এখন আর হারাম খায় না এখন পরের জমি দখল করে না এখন ঘোষ খায় না এখন সুদ খায় না কোরআনে আমি আল্লাহ যা বলি তারা তাই মানে মানতে দেরি করে না তারা এটাকে তেলোয়াতের কিতাব বানায়া মসজিদ মাদ্রাসায় রাখে নাই তারা জীবনের পাঠ হিসাবে গ্রহণ করেছে খইরুল করুনি করনি। তাই আমার যোগ দুনিয়ার সেরা যোগ হয়ে গেছে সমাজ বিপ্লবের কর্ম কুরআন নাজিলের পরে তিনি শুরু করেন নাই তিনি মূলত শুরু করেছিলেন উনার বয়র যখন সতেরো তখন ইসলামের ইতিহাস পড়লে পাবেন বিশ্বনবীর বয়র যখন সতেরো তখন তিনি হিলফুল ফজুল নামে একটি সংগঠন করেছিলেন তাগড়া যুবক মোহাম্মদ বামে সামনে পিছে তাকিয়ে দেখেন পুরা সমাজ অন্ধকারে ডুবে আছে এইভাবে একটি সমাজকে অন্ধকারে ডুবে যেতে দেয়া যায় না তাই তিনি একটু মাথা তুলে দাঁড়ালেন দাঁড়ায় সমবয়সী যুবকদেরকে ডাকলেন আসো আমরা সমাজটা পরিবর্তন করতে চাই ইলফুল সংগঠন বানায়া সমন্বিত উদ্যোগে মানুষের বাড়িতে দেওয়া আপনি হাজির হলেন চুরি করো না ডাকাতি করো না দর্শন করো না অপহরণ করো না চিন্তাই করো না খারাপই করিও না মানুষকে বলতে থাকলেন কিন্তু কোনো রেজাল্ট পেলেন না ডাকতে ডাকতে বিশ্বনবীর বয়স হয়ে গেল চল্লিশ সতেরো থেকে চল্লিশ চলে গেল তেইশ বছর তেইশ বছরও কোনো অন্ধকার দূর হয় নাই দূর যে হয় নাই এটা তো সুরা ইব্রাহিমের প্রথম আয়াতে দলিল আমি কোরআন পাঠাইছি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য তাহলে বোঝা যাচ্ছে তেইশ বছর পরেও এখন অন্ধকার রয়ে গেছে অন্ধকার তিনি দূর করতে পারেননি সমাজ পরিবর্তন হয়নি আল্লাহর হাবিবের বয়স হয়ে গেল চল্লিশ তেইশ বছর চেষ্টা করার পরে তিনি এবার ভাবছেন কি করা যায় সমাজ তো পরিবর্তন হলো না অভিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যদি চিকিৎসা না পায় সুস্থতা ফিরে না পায় বারবার দেখার পরে ডাক্তার রুগী দেখে পালায়া যায় নাকি প্রয়োজনে নতুন করে মেডিকেল বোর্ড বসায় কোনটা করে বিবেকবান মুসলমান প্রশ্নের উত্তর দেয়া দরকার না আমরা বুঝবো ওই ডাক্তার প্রয়োজনে মেডিকেল বোর্ড বসাবে আরও সিনিয়রদের সাথে আলাপ করবে বাড়িতে বসে বসে ভাববে ঘটনা কি চিকিৎসা তো দিচ্ছি কেন লোকটা সুস্থ হচ্ছে না অভিজ্ঞ ডাক্তার রুগী রেখে পালাবে না আমার তেইশ বছর পরিশ্রম করলেন এখন সমাজটাকে এইভাবে রেখে পালাতে পারেন না থেমে যেতে পারেন না যদি আমরা অনেকে থেমে যাই আমরা মনে করি আয় হবে না আর লাভটা কি আরও পিচাচ্ছে আর সমাজের অবস্থা কী আগে ইসলামী আন্দোলনের ডাকে মিছিলে যেত এখন আর যায় না আগে টাকা দিত এখন আর দেয় না আগে কোরআন হাদিস সাহিত্য পড়ত এখন আর পড়ে না নিষ্ক্রিয় হয়ে গেছে তোমার দিনের চিন্তার সাথে রাসুলের চিন্তার মিল পাওয়া যায় না নবী এবার ধ্যানে বসে গেলেন ঘর থেকে বের হয়ে আল্লাহর ইশারায় দুই থেকে আড়াই মাল দূরে ওই জাবালেনুর পাহাড়ের চূড়া একটি গুহা আছে ওই গুহার মাঝে তিনি এবার চিন্তায় বসে গেলেন ধ্যান করতে থাকলেন ধ্যান মানি চোখ বন্ধ করে থেকে একবারে এভাবে ঋষির মতো থাকা নয় ধ্যান মানে হল পরিবর্তনের চিন্তা করা পরিবর্তনের সূত্র তালাশ করা কিভাবে সমাজ পরিবর্তন হয় এটা নিয়ে ভাবতে থাকা ভাবনার চিন্তা ভাবনার দাম চিন্তার দাম অনেক বেশি গায়ের পরিশ্রমের ছেউ চিন্তার শক্তি অনেক দামি রাস্তা যারা বানায় বিল্ডিং যারা বানায় তাদের বেতন দৈনিক পাঁচশো আর যে ইঞ্জিনিয়ার পরিকল্পনা করে বেতন তার কত চিন্তার দাম সব সময় বেশি হাবিব চিন্তায় বসে গেলেন ছয় মাসের মতো তিনি ধ্যান করলেন আল্লাহ স্বপ্ন যোগে ওহি পাঠানো শুরু করলেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম যখন ভাবসেন কোরআন মজিদ আল্লাহ ফিনা লাদ হাদিয়ান্নাহুম সুবুলানা আমার রাস্তায় যে প্রচেষ্টা করে তাকে হেদায়েত দেয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় তানাম জাহাদা ফিনা আমার মাঝি যে প্রচেষ্টা চালায় মুজাহাদা করে লে নাহ দিয়ে না হম লা আপনি যদি আগান আল্লাহ আপনাকে একা সেরে দেবে না মৌ সানুবি চেষ্টা করেছে দৌড়াতে দৌড়াতে সাগর পর্যন্ত পৌঁছে গেল রাস্তা বানায়া দিল কে ইব্রাহিম এলাইসলাম আগুনে পৌঁছে গেল ওই আগুনকে নাতিশীতোষ্ণ বানাইছে কে মদিনা থেকে বের হই একশো সত্তর কিলোমিটার দূরে বদরের মাঠের আসুল হাজির হলো তিনশো তেরো জন নিয়ে পাঁচ হাজার ফেরস্তা পাঠাইছে কে এবার হিমালয় সালাম পাহাড়ের উপরে বসে বাপসেন ওই তারকা দেখে ভাবেন এটা আমার রব চাঁদ দেখে ভাবেন এটা আমার রব সূর্য দেখে ভাবেন এটা আমার রব চিন্তা করতেছে এক পর্যায়ে রবের সন্ধান ইব্রাহিমকে দিয়ে দিয়েছে কে থেমে যাওয়া যাবে না থেমে যাওয়া নবীদের সন্ন্যানা রাত দেখে ভয় পেও না রাতের পরে দিন এসে যায় রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে সব জালেমের জুলমের পরে ইসলামের নতুন সূর্য উদিত হয় আমার বন্ধু পরিকল্পনা করো এটা রাসুলের সন্না ধ্যানে বস ভাবতে শিখ ইউসুফ আলাইহি সালাম জোলাইখার সামনে যদি দাঁড়াইয়া থাকতেন দৌড় না দিয়া জোলাইখা গায়ের উপর পড়ত হয়তো নবী ইউসুফকে জেনা করতে বাধ্য করে ছাড়ত দরজা ছিল লাগানো নিজের চোখে দেখেছে কতিল ওই মহিলা ঘরের দরজা লাগাই তারপরে বলছি ওসুপ কাছে আসো ওই দরজাটা ঘরের ভিতর দিয়া লাগায় নাই গড়ের ভিতর দিয়া লাগাইলেই ওসুপ নবী খুলে ফেলতে পারে জলাই খায়টা বসে নিঃয় বলতেছে সে তার দিয়া দাসীকে দিয়া গড়ের বাহির দিয়া লাগানোর ব্যবস্থা করেছে তার পরিকল্পনা ছিল আজকে পলানোর কোনো সুযোগও দিমুসুবাহ গড়ের দরজা বন্ধ দেখেও তিনি জোলাকার সামনে দাঁড়ায়া থাকলেন নির্বিকার নাকি দৌড় দৌড়াইতে দৌড়াইতে দরজা পর্যন্ত পৌঁছার সাথে সাথে আল্লাহ নিজে দরজা খুলে দিছে লোকদেরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সাগরের তীর পর্যন্ত গেছে তখন আল্লাহ বারো রাস্তা বানাইছে সাগরের তীর পার হইয়া ওপারে যাইয়া উম্মত বলে পানি দরকার সাগরে পানি আছে কিন্তু নোনা পান করার উপযুক্ত না আমার আল্লাহ বলে মুসা হাতের লাঠি পাথরে আঘাত করো আঘাত করার সাথে সাথে বারোটা একসাথে তৈরি হয়েছে ওই ঝর্ণা গুলো এখনো তি প্রান্তরের সাথে আছে আমিও দেখে এসেছি মিশরে ওই ঝর্ণা বারোটা কোফ এখনো আছে তারপরে খাবারের অভাব খাবার নাই বিশাল মরুভূমি খাবার পাবে কোথায় আল্লাহ কা থেকে জান্নাতি খাবার মান্না সালোয়া পাঠাইছে যদি মৌসা তাদেরকে নিয়ে না যেতেন সাহায্য আসতো না সাগরে রাস্তা হতো না মান্না সালো নাজিল হতো না ওই মূষা তৈরি হতো না ইউসুফ নবী দরজা পর্যন্ত না গেলে দরজা খুলত না ইব্রাহিম আগুন পর্যন্ত না গেলে এসি তৈরি হতো না থেমে যাওয়া যাবে না আল্লাহর সাহায্য আসবে তবে আল্লাহর সাহায্যের সন্না হল বান্দার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় রাসাল সাল্লাল্লাহ ওয়াইলাইহিব সাল্লাম ধেনে বসে গেলেন জিব্রিল আমিন কোরআন নিয়ে হাজির হয়ে গেল এ কোরা বিস্মিরব্বী খালাক ও নবী ও আমার নবী ও মহাম্মদ উম নব্দিল্লাহ আপনাকে আমি নবুবতের অভিধায় অভিষিক্ত করলাম নবুবত দিলাম আপনি পড়ুন পড়ুন যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা কোরআনের এলেম শিখতেই হবে আপনি কোরআন থেকে এলেম নেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টিকর্তাপ এ আয়াতের মাঝে কিছু দামি দামি শব্দ আছে এই শব্দগুলো আমাদের জন্য গবেষণার বিষয় পড়ুন রবের নামে তাহলে বোঝা গেল যে পড়া বন্দাকে রবের সাথে মিলায়া দেয় না ওই পড়ার নাম শিক্ষা হতে পারে না বিস্মি রব্বিক পড়ুন রবের নামে ইংরেজি পড়লেন ভূগোল পড়লেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লেন ইতিহাস পড়লেন সাহিত্য পড়লেন পিএইচডি নিলেন পাঁচ সাবজেক্টে পোস্ট ডক্টরেট নিলেন কিন্তু রবের ব্যাপারে কিচ্ছু জানেন না আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা যত এলেম শিখছ জবাব দেও দেখি তোমার রব কে ছিল এখন বিস্মী রব্বিকা রবের নামে পড় ওই পড়া পড়তে হবে যেই পড়া আপনাকে রবের কাছে নিয়ে যাবে রবের সাথে পরিচয় করিয়ে দেবে যেই পড়াতে রব নাই ওই পড়ার নাম শিক্ষা হতে পারে রুহের জগতে আল্লা তাল্লা নিজের পরিচয় দিয়েছেন আলাস তুবি রব্বি আমি কি তোমাদের রব নই কোরআনের প্রথম আয়াত নাজিল করলেন একরা নামে পড়ব প্রথম সুরাফাতে হাতে তার পরিচয় দিলেন রব্বিল আলমিন প্রশংসা সেই আল্লাহর যিনি জগতের মরার পরে প্রথম প্রশ্ন মানে রব্বুকা বলো দেখি রবের সাথে সম্পর্ক ছিল কি না যিনি স্রষ্টা লেখাপড়া কর সস্তাকে নিয়ে কর রিয় তাই মুসলমানের জন্য কোরআনের এলেম হাদিসের এলেম শিক্ষা কর আল্লাহ রসুল ফরজ বলে ঘোষণা করেছে হিন্দু হওয়ার জন্য বেদ পড়া লাগে না খ্রিস্টান হওয়ার জন্য বাইবেল পড়া লাগে না ইহুদি হওয়ার জন্য তাওরাত পরা লাগে না বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না কিন্তু প্রকৃত মুসলমান হওয়ার জন্য কুল্লি মুসলিম থাকার কোনো সুযোগ নেই এসে গেল কোরআন প্রথম পাঁচটি আয়াত নাজিল হল আল্লাহর হাবিব বুঝে উঠতে পারলেন না কে আসলো গারে হেরার মাঝে বুকে চেপে ধরল বাড়িতে গেলেন মা খাদিজাকে বললেন হাসি আলা নফসি আমি আমার নিজের ব্যাপারে শঙ্কা বোধ করছি হাত্তা বালাগা মিন্নিল জুহুদু আমাকে এক লোকে সে তিনবার চেপে ধরেছে গারে হেরাতে আমার কষ্ট চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এরকম দুই একদিন যদি এসে আরো সাপ মারে আমি হয়তো বাস বই না আমাকে জিনে ধরেছে আমার জীবন চলে যেতে পারে মা খাদিজা বলে কালি কাল অসম্ভব আমার আল্লাহ আপনাকে বেজি করবে না কোন জিন কোন ভূত আপনাকে ধরতে পারে না তাহলে কে চেপে ধরল মা বলেন সে আলাম আমার নাই তবে সে বিষয়ে জানতে চাইলে চলুন আমার চাস্তবাই ওরা কবিন নৌফলের কাছে ওরা কবিন নৌফলের কাছে রাসূল হাজির হলেন বিস্তারিত ঘটনা খুলে বললেন ওরা কবিন নৌফল তিনি তাওরাতের বড় আলেম ছিলেন ইনজিলের বড় আলেম ছিলেন উনি মুহিদ ছিলেন এক তোবাদী ছিলেন উনি دین হানিপের অন্তর্ভুক্ত ছিলেন উনি মুশরিক ছিলেন না আল্লাহওয়ালা ছিলেন উনি শুনে বললেন হে যিন্নামুস আল্লাযী নাযাল আল্লাহু ইলা মূসা উনি তো জিবরাইল যিনি মূসার কাছে আল্লাহ পাঠাইছে তাকে ও বাতিজা মোহাম্মদ আমি বলছি তোমার কাছে এদ বিল আইসে যে তুমি তো শেষ্ণবী তাউরা তে যে নবীর কথা আছে তুমি তো প্রতিশ্রুত শেষণবী ইয়া লাইতানিয়া কোন হাইয়া ইহরিজুকা কৌ মুকা কলা আওয়া মুখরি জিয়াপ এবার ওরা কা বলতে সফসুস ওই দিনটার জন্য যদি সেদিন আমি জীবিত থাকতাম যেদিন তোমার কৌম তোমার নিজের লোকেরা তোমাকে এলাকা থেকে তারাইয়া সেই মুসলিমের হাদিস ও সেদিন আমি আমার সর্বশক্তি দিয়া তোমাকে সাপোর্ট করতাম সাহায্য করতাম প্রিয় নবী শুনে অবাক হয়ে বললেন মুখরিজিয়া বলেন কি বলেন কি যারা আমাকে আলামিন বলে আর সাদিক বলে কপালে চমু খায় কোলে তুলে নাসে আমাকে আদর করে আমাকে যত্ন করে তারা আমাকে বাড়ি থেকে আর তারায়া দেবে আপনি বলেন কি এটা কিভাবে সম্ভব তখন ওরা কবিন্ন নৌপল বলেছেন লমিয়া ইল্লা ও দিয়া ও ছেলে মোহাম্মদ সোন তোমার আগে যত নবি এসেছে এই আচরণ সবার সাথে করা হয়েছে এখন যারা মাঝলম যারা হামলা যারা মামলার শিকার যারা জেলে যান যারা কষ্ট পান কোরআনের কথা বলার কারণে কষ্ট যদি আসে এটা নবীদের রাস্তা হতাশ হওয়া যাবে না বরং এর মাঝে আনন্দের খবর আছে আমার বায়ারা রাসুল সাল্লাল্লাহলাই ইউসাল্লামের উপর কিছুদিন অহি আসা বন্ধ হয়ে গেল এটাকে ফিতরাতুল ওহি বলা হয় কোনো কোনো ঐতিহাসিক বলেছেন তিন মাস ছয় মাস এক বছর দুই বছর আড়াই বছর তিন বছরের কথাও কেউ কেউ বলেছেন তারপরে আবার ধারাবাহিকভাবে ইয়া ইউহাল মুদ্দাসিদ আয়াতে সে গেল কম্বলওয়ালা কম দাঁড়ায় যাও আল্লাহর হাবিব গারে হেরাতে আসা যাওয়া কন্টিনিউ রেখেছিলেন একদিন তিনি গারে হেরা থেকে নামলেন উপত্যকার পথ দরে বাড়িতে রওয়ানা দিলেন হঠাৎ করে আওয়াজ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব তাকালেন কে রে সামনে তো দেখাই যায় কেউ নাই পিছনে তাকালেন দেখেন কেউ নাই একটু সামনে গেলেন আবার আওয়াজ ইয়া মোহাম্মাদু বিশ্বনবী এবার আশেপাশে তাকাচ্ছে আবার নাই আরেকটু যাওয়ার পর আবার আওয়াজ ইয়া মোহাম্মদ এবার বিশ্বনবী বিশ্বনবী উপরের দিকে তাকালেন তাকাইয়া দেখেন পুরা আকাশ পরিবেষ্টন করে বসে আছে এক আল্লাহর বান্দা বিশাল চেয়ার ওই চেয়ারের মাঝে বসে আছে চারিদিকের দিগন্ত পুরাটা পরিবেষ্টিত এত বড় দেহওয়ালা কোনো মাখলুক এর আগে আসল কোনো দিন দেখেন নাই সাথে সাথে বেহুশ হয়ে তিনি মাটিতে গেলেন ওলা কাদ আহ নাজলাতিদের তিল মন্তুল মেয়েরাজের রাতে বিশ্ব নবী জিব্রিল আমিনকে দেখেছিলেন তার নিজস্ব সুরতে আল্লাহ বলেন এটা হলো দ্বিতীয়বার দ্বিতীয়বার হওয়ার জন্য সামনে আরেকবার লাগে ঠিক নেই তাহলে সামনে আরেকবার ছিল এটাই ছিল দ্বিতীয় অহির সময় রসলসাল্লাহিসাল্লাম হয়ে মাটিতে পড়ে গেলেন জিব্রিল আমিন মানুষের সুরত ধরে নামলেন বিশ্বনবীকে শোয়া থেকে তুলে বসালেন গায়ের দুলা বালিগুলো নিঝাতে পরিষ্কার করে দিলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব বাড়িতে ফিরে গেলেন বাড়িতে ফিরিয়ে ফিরে গিয়ে বলা আমার জ্বর ওঠে যা আমাকে জড়ায়া ধরব জামিলি জাম্মিলি কম্বল দিয়া জড়ায়া ধরব ঘরের লোকেরা জড়ায়া দল মা খাদিজা জড়ায়া ধরলো রাসল ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এবার আল্লাহ সুরা মুদাসীর রায়াত নাজিল করে দিলেন ডাক দিলেন ইয়া কম্বলওয়ালা যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা যদি শুয়ে থাকে সমাজ পরিবর্তন হবে না তাই তাদেরকে দাঁড়াতেই হবে ও কম্বলওয়ালা দাঁড়াও তোমার রবের ভয় দেখাও জাহান্নামের ভয় দেখাও জাহান্ন মানুষকে জানায় আল্লাহ সে বড় কেউ নাই তিনি মহান তাকবির দাও বড়ত্ব ঘোষণা কর আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন এখন আপনারা যারা সমাজের পরিবর্তন চান হাজারো বয় আসবে বিপদ আসবে মুসিবত আসবে বসে থাকা যাবে না মাথা তুলে দাঁড়াতেই হবে বসতে হবে ভাবতে হবে এই দেশের তাবলিকের ভাইয়ারা আল্লাহ দিনের প্রচারের জন্য কত পরিশ্রম তারা করছে কান্দে নিয়ে গাটটি হিঙ্গি নিয়ে হাঁটতেছে ডিসি সাহেব কান্দে গাঠটি নিয়ে দাওয়াতি কাজে যায় সাহেব কাজে যাচ্ছে চল্লিশ দিনের চিল্লায় বের হয়েছে তিন দিনের নসরতে বের হয়েছে আমি নিজেও মাঝে মাঝে সুযোগ পেলে তাবলিগের নসরতে যাই সেখানে গেলে দিনের কিছু বিষয় এলে ভয় দেখবেন সব এক প্লেটে খায় ওই প্লেটের মাঝে কোটিপতিও আছে পথের কাঙ্গালটাও খাচ্ছে অহংকার কমবে ওই তাবলিগের বড় বর্তনের মাঝে যখন খায় তখন ডাল নাড়া দিলে পাশে চলে যায় ওই প্লেটের মাঝে হতে পারে ডাক্তার খাচ্ছে আবার সেখানে রিক্সাওয়ালাও খাচ্ছে গাটটিটা নিজের কাঁধে নিয়ে দাওয়াতি কাজ করছে কত দাওয়াত তাবলিগের ভাইয়েরা দিল নামাজে আসো নামাজে আসো কিন্তু নামাজ কই মাঝে মাঝে কক্সবাজার থেকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেট কার নেই না তাই কোষে করে আসি আমাদের চোদ্দ গ্রামের কাছাকাছি আসলে ফজরের টাইম হয় ড্রাইভারকে অনুরোধ করি ভাই ফজরের নামাজ পড়ব গাড়ি দাঁড়ায় কিন্তু কষ্টের খবর হলো আমি দেখি আমি একজন সারা একজনও নামে নাই মাঝে মাঝে এমন কিছু হোটেলে রাত কাটাই দুদিন তিন দিনে সপরে কক্সবাজারে গেলে হোটেলে থাকি হোটেলের মাঝে নামাজের ঘর আছে জায়গা আছে টাইমে যাই আমি আর আমার ড্রাইভার আল্লাহর কসম দিয়ে বলতেছি কসম করে বলছি দুদিন তিন দিন পাঁচ দিনের অভিজ্ঞতা নয় অনেক দিনের অভিজ্ঞতা আর একটা মুসল্লিও নাই কোথায় নামাজি টাইমে গিয়ে দেখবেন এক কাতার দু কাতার দেড় কাতার এমন মসজিদও বাংলাদেশে আছে গরু বাজারে যাবেন ঈদের গরু কিনতে মোয়াজ্জিনকে হাইয়া সাল পাবলিক আগে গরু কিনি কিসের নামাজ গরু কিনতে কিনতে আসর শেষ গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ নামাজি কই ও তাবলিগের ভাইয়েরা কাজ অনেক করেছ নামাজি বাড়ে নাই পিসায় ভুজুররা নামাজের দাওয়াত দেয় নামাজি বাড়ে নাই কোথায় নামাজি মসজিদ খালি হয়ে যাচ্ছে দিন দিন সুদ আছে গোঁস আছে হারাম আছে জুলুম আছে নতুন করে ষড়যন্ত্র চলছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে মদের লাইসেন্স দেয়া হবে আবার নতুন করে আইন হয়ে যাচ্ছে একুশ বছরের বেশি যদি বয়স হয় তাহলে মদ খাওয়ার পারমিশন দেয়া হবে কোন এলাকায় যদি একশো জন পারমিশন পায় ওখানে মদের দোকানের অনুমতি দেয়া হবে সোনার বাংলাদেশ মদ খুর্দের হয়ে যাবে আমার প্রিয় ভাইয়ারা আওয়াজ করে বলুন তো একটু এখন কিছু মদ খোর আছে না নাই এখন ইয়া বা খোর আছে না নাই তারা কি রাস্তার মোড়ে দাঁড়াইয়া দিনে দুপুরে মদ খাইছে দেখছেন নাকি ঘরে লুকায়া খায় এখনো মদ খোর আছে কিন্তু রাস্তার মোড়ে দাঁড়াইয়া খাওয়ার সাহস বাংলাদেশে করে না প্রশাসনের ভয় এবং সমাজেরও ভয় আছে না নাই কিন্তু নতুন সিদ্ধান্ত যখন আসবেই একুশ বছরের বেশি হলে মদ খাওয়ার পারমিশন তখন তারা লুকাইয়ার মদ খাবে না ওই মদখুরগুলো যদি প্রকাশ্যে মদ খাওয়া শুরু করে দেন কোনো এলাকায় একশো জন যদি মদখুর থাকে ওই এলাকা মদের বার খোলার অনুমতি দেয় আমাদের যুবকেরা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাদের মদ খাওয়া দেখে বাংলার যুবকেরা মদ খাওয়া শুরু করে দেবে হয়তো ঘরে ঘরে মৎখর তৈরি হয়ে যাবে ধ্বংস থেকে জাতিকে বাঁচানো যাবে না আজকে কত ষড়যন্ত্র চলছে এই ভাষার মাস ভাষার দিবস আজকে আমরা যারা বাসার জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে বরকাত রফিক সালাম জব্বার আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করক জান্নাতের উচ্চ কাম দান কিন্তু পরিতাপের খবর আছে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে ওই বাংলা ভাষায় লেখা ইসলামী বইগুলো চট্টগ্রামের বই মেলায় ঢুকতে দেয়া হচ্ছে না আমি গতকালকেও খবর নিয়েছি ঢাকার সনামদন্ন লাইব্রেরিকে ফোন দিয়েছি যে আপনারা বই বিক্রি করার জন্য চট্টগ্রামে গিয়েছেন কিনা তখন বলল হ্যাঁ দুই তিনটা লাইব্রেরির নাম বলল তাদেরকে বই নিয়ে ঢুকতে দেয়া হয় নাই ও পিস সাহেবের মুড়িদারা তাবলিগের ভাইয়েরা ও সাড়ে তিন লাখ মসজিদের খতিব সাহেবেরা ও আমার দিনদার কুরআন প্রিয় মুসলমান দিনের দাওয়া চলছে পঞ্চাশ বছরের বাংলাদেশে সুদ কি বন্ধ হইছে না আরো বেশি হইছে ব্যাপারদা কমেছে না ব্যাপারদা বেড়েছে গোষ কমেছে না বেড়েছে মদ কমে না বেড়েছে সিনেমা সিনেমা কমেছে না বেড়েছে তাহলে পূজা গেল রাসূলের তেইশ বছরের দাবাদ রাসুল চিন্তা করে দেখলেন ফল আসে নাই তিনি ধ্যানে বসেছেন বাংলাদেশে আমরা ভালো ফল পাই নাই তাই দিনের দরোদি সব মানুষ নতুন করে ধেনে বসা দরকার আছে না না আমার মুসলমান ভাইয়ারা হ্যাঁ আমরা আপনাদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ যদি মদের বার অনুমতি দেয়া হয় আমরা মুসলমান জীবন দিয়ে হলো প্রতিরোধ করব এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না হবে না হবে না আমার প্রিয় ভাইয়ারা রাসুল ওয়াসাল্লাম চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ কত বছর কোরআন এসে গেল এখন চেষ্টা আবার নতুন করে শুরু করলেন মানুষের বাড়ি বাড়ি গেলেন কোরআন সাথে নিয়ে গেলেন এখন কিছু লোক রাসুলের সাথে একমত হলো যারা সবাই বলেছে কালু সামেনা শুনলাম আর মাল্লাম তৈরি হয়ে গেল আবু বকর অমর ওসমান আলী তলাহ জোবায়ের সাদ বিন আবি আল্লাহ হুতায়ালান মতো সাহাব বিশ্ব নবী মানুষকে নিয়ে দাওয়াতি কাজ করলেন মক্কায় তেরো বছর কিন্তু মক্কায় সমাজ পরিবর্তন করতে তিনি পারেন নাই কোরআন নাজিল হয়েছে মক্কাতে সুরা কম না বেশি মোট সূরা একশো তার মাঝে মক্কায় নাজিল হয়েছে কয়টা বছরের মাঝে ছিল বছর মদিনায় দশ বছর বেশি ছিলেন কথা বলেন না ভাইরা কোথায় বেশি ছিলেন সুরা নাজিল হয়েছে বেশি কোথায় আবু বকরের বাড়ি কোথায় জোরে ওমরের বাড়ি কোথায় হসমানের বাড়ি কোথায় আলীর বাড়ি কোথায় স্বয়ং নবীর বাড়ি কোথায় কিন্তু মক্কা দিনের বিজয় হয় নাই কারণ মক্কার সংসদ দারুন নদোয়াতে কোরআন আবু জেহেল ডুবতে সমাজ পরিবর্তনের জন্য কোরআনটাকে মক্তব থেকে মাদ্রাসা থেকে সংসদ ভবনে পাঠাতে হবে মক্কায় পরে নাই রসুল মক্কায় বিজয় হয় নাই হিজরত করে রওনা দিলেন হিজরতের পথে বিশ্বনু দোয়া করছেন আন্দি আলী মিললেন সুলা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ও আল্লাহ আমি মক্কায় পারি করে মদিনায় যাচ্ছি আজকের মহাপিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলম দিন হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমল্লামা হিফজুর রহমান হুজুর এসেছেন আমরা হুজুরকে স্বাগত জানাচ্ছি হজুর অনুমতি দিলে আর দু এক মিনিট কথা বলতাম আমি শেষ করে দিচ্ছি আল্লাহ হুজুর কথা বলবেন তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করে একসাথে আপনারা তারপরে যাবেন ইনসা আল্লাহর হাবিব হাবিবাহ দোয়া করলেন আল্লাহর শিখান ও দোয়া ও যে আল্লি মিল্লাদ ও আমার রব আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তোমার দিনের উপযোগী ক্ষমতা দিয়ে দিন কায়েমে সাহায্য করো আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেল মদিনায় গেলেন আউস খাজরাজ গোত্রের লোকেরা মিটিং করলো ওই মিটিং এর মাঝে তারা বন নজিরকে ডাকল বন ডাকলো বনু বন কায়েনাকে ডাকল মক্কার মক্কার মুসলিম মুশরেক সবাই মিলে এক জায়গায় একত্রিত হল মুসলমানরাও সে মিটিংয়ে ছিল সিদ্ধান্ত হলো এখন থেকে মদিনার প্রেসিডেন্ট হবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আল্লাহ হাবিবের নেতৃত্বে কোরআন সংসদে ঢুকে গেল এটা এবার আইনের বই হয়ে গেল চুরি করলে হাত কেটে দাও ডাকাতি করলে সরায়া দাও মদপান করলে চলতে শুরু লাগাও চল্লিশ বছর বয়স থেকে রা আবার নতুন দাওয়াত দিলেন দিতে দিতে বয়স হয়ে গেল তেষট্টি প্রথম তেইশ বছর ঝিরু পরের তেইশ বছর ফুলে ফলে সুশোভিত উনি হলেন বিশ্ববিখ্যাত মহানায়ক পৃথিবীর সেরা হিরু সতেরো থেকে চল্লিশ রেজাল্ট হয়নি আল্লাহ বলে তুখরি জান্ন ইলান্ন কোরআন দিলাম অন্ধকারতে কালোর নিয়ে আসেন আলহামদুলিল্লাহ কোরআন সমাজে বাস্তবায়ন হলো অন্ধকারগুলো চলে গেল পুরা দেশ এখন আলোক উজ্জ্বল হয়ে গেল পুরা দেশে দরজা খুলে মানুষ ঘুমায় চুরির সম্ভাবনা আর নেই চোর ধরা পড়ে চেরাসুল বলে হাত কেটে দাও ওই মহিলা চোরের হাত কাটার সিদ্ধান্ত শোনে সমাজের মাঝে কানাগুছা শুরু হলো সম্ভ্রান্ত বংশের মেয়ে হাত যদি কেটে দেয় মেয়েটা ছিল বিবাহিতা বিয়ে হওয়ার সম্ভাবনা কমে যাবে বংশের নাক কানে চুল আপনার কী বলে ময়লা লাগবে মানুষের চুনকালি লাগবে নাক কাটা যাবে রসুলের নাতি ওসা পাঠানো হলো ওসামা গিয়ে বলে দাদা মেয়েটার হাত না কেটে অন্য শাস্তি দেওয়া যায় কিনা একটু ভাবুন প্রিয় নবী জবাবে কি বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কাট বই রেহাই নেই আমাদের এমপি চুরি বিরোধী মন্ত্রী চুরির বিরোধী আমাদের চেয়ারম্যান চুরির বিরোধী আমাদের কমিশনার চুরি বিরোধী ইমাম সাহেব চুরির বিরোধী আমরা সবাই চুরি বিরোধী যদি সবাই চুরি বিরোধী হয় তাহলে হাত কাটার আইন কেন হয় না হাত কাটার আইন যদি চালু হয়ে যায় ছয় মাস চালু থাকে এই দেশে ছয় মাস পরে আমরা দরজা খুলে ঘুমাতে পারবো চুরি আর হবে না কিন্তু একটা ঝামেলা আছে সবাই মুখে বলে চুরি বিরোধী আমিও কিন্তু হাত কাটার কথা কইলে সে আর হয় কোরআনের আইনের মাঝে রাজনীতির গন্ধ খোঁজে ও এটা বর আইন চোদ্দশো বছর পুরা আইন নাওদুবিল্লা কেউ কেউ বলে যদি চোরের হাত কেটে দেন চোর ভাত খাইব কি দিয়া মানবতার দরদ দেখায় চুরি বিরোধী যদি প্রকৃত ঠেই তারা হতো চোরের হাত কাটার আইনের পক্ষে তারা থাকত পক্ষে না থাকার কারণ আমি যেটা বুঝি সেটা হলো আয়নার সামনে দাঁড়াইলে নিজে চোর দেখতে পায় আমার ভায়ারা কোরআনের বিজয় যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত জুলু মত্যাচার হারাম বেবিচারণাচার সুদ ঘুষরা হাজানি চিন্তাই ধর্ষণ অপহরণ খুন খারাবি কোনোটাই বন্ধ হবে না মসজিদ নামাজিতে ভরপুর হবে না সমাজে জাকাত ব্যবস্থার প্রচলন হবে না ডাকাতি অন্যায় চিন্তাই হত্যা এগুলো কোনোটাই বন্ধ হবে না স্বামীর হাত থেকে স্ত্রী নিয়ে ধর্ষণ করে সেদিন টের পাবেন যেদিন আপনার নিজে স্ত্রীটা দর্শিতা হবে তখন বুঝবেন আল্লাহর কোরআনের আইন কত দরকার এই জন্য আসুন ভাইয়েরা আল্লাহ তাল্লাহ যে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য ওই কোরআন বাংলাদেশে আছে। এটাকে আমরা সবাই মিলে দল মত ভুলে গিয়ে রাজনীতি তালাশ না করে আমরা আল্লাহর আইনের ব্যাপারে একমত হয়ে এটাকে নিয়ে আমরা সামনে আগাতে চাই আমরা থাকবো যেখানে কোরআনের আইন থাকা লাগবে সেখানে জীবনের বটম থেকে টফ পাকঘর থেকে সংসদ ভবন এভরি হায়ার এভরি মোমেন্ট আল্লাহর গোলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে চলবে এ সিদ্ধান্ত নিয়ে যদি আমরা আগাতে পারি ইনশাআল্লাহ সে শান্তি আবার ফিরে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আন্দোলনের কর্মী হয়ে কাজ করার তৌফিক দান করুন